এজেন্সি নিয়োগ করা হলো না, এমার্জেন্সিতে কাজ করতে হলে যেভাবে করতে হয় করা হলো না, অভিজ্ঞতা সম্পন্ন ঠিকাদার নিয়োগ করা হলো না। ফরাক্কা ব্যারেজের অবস্থা আমরা জানি যারা এলাকার মানুষ, এখানকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সবাই জানেন। ফরাক্কা বাঁধে 34 নম্বর জাতীয় সড়ক আমূল সংস্কারের কাজ শুরু হলো শুক্রবার সকাল থেকে। এর জন্য সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত সমস্ত পণ্যবাহী ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ সম্পূর্ণ বন্ধ রাখা হয়। এর ফলে মালদহ মুর্শিদাবাদ জেলার জাতীয় সড়কে হাজার হাজার পণ্যবাহী লরি আটকে পড়ে। বিকেল 5টা থেকে সমস্ত যান চলাচল স্বাভাবিক রাখা হয়। এর প্রতিবাদে আন্দোলন শুরু করে লরি চালক সংগঠন। বিক্ষোভ সভায় ফরাক্কার বিধায়ক মইনুল হক বলেন, ফরাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার শৈবাল ঘোষের খামখেয়ালিপনার জন্য এই জটিলতা সৃষ্টি হয়েছে। ঠিকাদারকে খুশি করতে কয়েক লক্ষ লরি চালককে আজ ভাতে মারতে উঠে পড়ে নেমেছেন। 9 অক্টোবর এর প্রতিবাদে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গে দেখা করে এই অরাজকতা বন্ধ করব, চোর ঠিকাদার নয়, জাতীয় সড়ক কর্তৃপক্ষকে দিয়ে রাস্তা মেরামতের কাজ করাবো। এ প্রসঙ্গে ফরাক্কার বিডিও আবুল আল মাহমুদ আনসার জানান, লরি চালকদের দাবির কথা জানতে পেরেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিবেচনা করার জন্য পাঠানো হচ্ছে। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা সোমেন পাণ্ডে, কংগ্রেস বিধায়ক মইনুল হক ও সিপিআইএমের প্রাক্তন সাংসদ আবুল হাসনাত খান। আজকে ট্রাক অনারের পক্ষ থেকে একটা বিডিও অফিসের আজকে ডেপুটেশন হয়েছে, আলোচনা হয়েছে, বিডিও কোনো সদুত্তর দিতে পারেনি। আমরা বলেছি যে ওই 5টা বা 7টা নয়, 24 ঘন্টায় গাড়ি চালাতে হয়। গাড়ি চালিয়ে আজকে নতুন টেকনোলজি, গাড়ি চলাচল রেখেও রাস্তার কাজ করা যায়। আজকের যুগে গাড়ি চলাচল রেখেও রাস্তার কাজ করা যায়। এইভাবে গাড়ি বন্ধ রেখে দিয়ে যদি এইভাবে কাজ হয়, এমনিতে তো মানুষ একদিকে মানে মালদার কালিয়াচক আর একদিকে ডাক বাংলা হাজুর মোড় পর্যন্ত যানজটে মানুষ তীতবিরক্ত হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। তাই রাস্তা এইভাবে বন্ধ রেখে আমরা রাস্তার কাজ করতে দেব না, আমরা এটাই বুঝিয়ে দিচ্ছি। যে ডাইরেকশান আমাদের কাছে এসছে সেই মতোই গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে, চলছে গাড়ি। ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ যখন কাজ করবে, আমরা বিভিন্ন জায়গায় হোর্ডিংও দিয়েছি কতক্ষণ কাজ করবে ওরা, তো সেইভাবে চলবে যেরকম নির্দেশ এসছে। আর ফরাক্কা ব্যারেজ কাজ করছে, কর্তৃপক্ষ নিজেরাই কাজ করছে, আর প্রশাসনিক সচল রাখার জন্য এই পারে যেখানে যেখানে রাখার দরকার আর কি গাড়ি হোল্ডিংসের ব্যবস্থা করা হয়েছে লোকজন জনসাধারণকে এবং লরি চালকদের জানানোর জন্য। আমরা হোর্ডিংয়ের বিভিন্ন জায়গায় ব্যবস্থা করেছি যে কতক্ষণ পর্যন্ত চলবে না চলবে, এবং আরটিও সেটও আছে আর কি ব্যারেজের এই পারে ৩০%। 24 ঘন্টায় অন্য গাড়ি সব গাড়ি চলছে, শুধু ভারী গাড়িগুলোর জন্য একটু রেস্ট্রিকশনস এখন আছে আর কি, তখন মেরামত চলবে। তো সেই যেভাবে নির্দেশ আসবে আমরা সেইভাবেই ওটাকে বজায়। আপনারা দেখছেন টিভি 24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV 24 বাংলা।